চাল ডাল তেলের দামে আগুন লম্বা লাইন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের জন্য ওষুধের ভাড়াও খালি বহুমুখী অর্থনৈতিক চাপে রীতিমতো নাভিশ্বাস দশা শ্রীলঙ্কাবাসীর এক কথায় দেশের আর্থিক মেরুদণ্ড একেবারে ধসে গেছে দেশের এই আর্থিক দুরবস্থা সামলাতে ব্যর্থ রাজা পাক্সের সরকার তাই সাধারণ মানুষও আর চাইছে না এই সরকারকে একচল্লিশ জন পার্লামেন্টের সদস্য ইস্তফা দেওয়াতে পার্লামেন্টের সংখ্যা গরিষ্ঠতাও হারিয়েছে সরকার কিন্তু তবুও ছাড়ছেন না তিনি শ্রীলঙ্কা শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। একে একে পদত্যাগ করছেন অর্থমন্ত্রী ডেপুটি পার্লামেন্ট স্পিকার ইস্তফা দিয়েছেন শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরও প্রেসিডেন্টের সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধীরাও ইস্তফা দিয়েছেন ছাব্বিশ জন মন্ত্রীও সমাধানের কোনো রাস্তায় আপাতত চোখে পড়ছে না সরকার ও বিরোধী বিক্ষোভে রীতিমতো জ্বলছে শ্রীলঙ্কা এদিকে পদত্যাগে অনিচ্ছুক রাজাপাক্সি সরকার বলছেন কেউ সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করলে তবেই তিনি গদি ছেড়ে সরে দাঁড়াবেন এদিকে পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে আইএমএফ কতদিন আর এইভাবে সহ্য করবে শ্রীলঙ্কার আম জনতা হতাশা বাড়ছে তাদের মধ্যেও চলছে বৃক্ষোভ আন্দোলন শুরু হয়ে গিয়েছে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি অনেকেই বলছেন চীনের উপর অত্যাধিক ভরসায় কী কাল হল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কোনো দেশই আর শ্রীলঙ্কাকে ঋণ দিতে চাইছে না যদিও এই মুহূর্তে পাশে দাঁড়িয়েছে ভারত সরকার সোনার লঙ্কায় আজ শ্রীলঙ্কার মানুষের অবস্থা দুর্বিসহ খাদ্য জ্বালানি বৈদেশিক মুদ্রার এই সংকট যোগে আগে দেখেনি শ্রীলঙ্কাবাসী এক কথায় শ্রীহীন দশা শ্রীলঙ্কার আর পড়শি দেশের এই দুরবস্থার আজ কি এদেশেও পড়বে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যেই বাংলা বাইট